ভারতের উত্তরাখণ্ডে রোববার তীর্থযাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ে 25 জন নিহত হয়েছেন। পার্বত্য রাজ্যটির অন্যতম তীর্থস্থান যমুনোত্রী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, 28 তীর্থযাত্রী নিয়ে মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে আসা বাসটি উত্তরাকাশী জেলার দামাতার কাছে এক খাদে পড়ে যায়। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদেরকে 50,000 রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। চারধাম যাত্রার অংশ হিসেবে তীর্থযাত্রীরা হিমালয়ের বেশ কয়েকটি মন্দিরে যাতায়াত করেন। চলতি বছর করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় নজিরবিহীন সংখ্যক মানুষ এতে অংশ নিচ্ছেন।